আসসালামু আলাইকুম আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমাতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা বলক ভিডিও তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে লাইক দিয়ে দিই তো আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই একটা করে লাইক দিয়ে দেখবেন তো দেখুন ভিডিও শুরুতে আমি হচ্ছে রান্না করতেছি তো এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলায় রান্না করে ফেলতেছি কারণ এখন যেহেতু ছোটো দিন তো অনেক সময় কম থাকে তো সকালবেলায় রান্না করে নেই দুপুরবেলা হচ্ছে বাচ্চাদের গোসল গড়াইতে হয় অন্য অন্য একটু কাজ থাকে তো সকালে রান্না না করলে কিন্তু দুপুরে রান্না করে সারা যায় না তো এই জন্য আমি সকালেই রান্না করে ফেলি দুপুরেরটা তো ওই যে দেখুন রান্নাটা বসাই দিয়েছি আমার ভাতটা কিন্তু উতরে গেছে তো ডাকনাটা নামিয়ে নিয়েছি তো এদিকে ওই ওদিক কে হচ্ছে ওই চুলাটায় হচ্ছে আমি ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি সকাল সকালে আর কে আমার যে মুরগিগুলো পালে তুই মুরগির ডিমগুলো সিদ্ধ করতেছি সবাই মানে খাবো সকালবেলা এর জন্য তো এই যে হচ্ছে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ডিমগুলো ছুলে নিচ্ছি আমি তো দেশি মুরগির ডিমটা কিন্তু কিন্তু পাওয়া যায় না অনেক কম তো এটা আমার নিজের পালা মুরগির ডিম এটার ভিতরে কোনো ঝামেলা নেই একদম খাঁটি দেশি মুরগির ডিম তো বাচ্চারা হচ্ছে ঘুম থেকে উঠছে তো ওদেরকে দেবো আমি খাব আর কি সবাই খাব সবার জন্য দিয়ে দিয়েছি সিদ্ধ তো ওদিক থেকে হচ্ছে আমি রান্না করব তো ওগুলো সব গুছিয়ে রাখছি আর এদিকে ওদেরকে ডিমটা খাওয়াইয়ে তারপর হচ্ছে আবার রান্না করব একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ ছিটিয়ে দিলে বাচ্চারা মানে মজা করে খেয়ে নেয় এমনিতে খেতে চায় না ডিম তো হচ্ছে ডিমটা খেয়ে তারপর হচ্ছে আমি আবার রান্না করে ঘরে চলে যাব দেখো এদিকে হচ্ছে আমার ভাতরা কিন্তু ফুটে গেছে আর কি ভাতটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেব তো ভাতটা নামিয়ে তারপর হচ্ছে তরকারিটা রান্না করবো তো ভাতের টিকা দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে মাছ ভেজে নিচ্ছি তো এটা হচ্ছে বোয়াল মাছ তো বোয়াল মাছটা একটু আমি হালকা ভেজে নিব তো আজকে হচ্ছে বোয়াল মাছটা বোনা করবো আর হচ্ছে ভেন্ডি বাজি করবো তো এখন হচ্ছে শীতের সময় শীতের সময় কিন্তু এক সকাল জায়গা শীত শীত করতে গ্রামে কিন্তু শীত অনেক তো যারা শহরে থাকেন তারা শীত লাগে না কারণ আমি শহরে মানে থেকে আসছি কয়েক বছর তো শহরে কিন্তু শীত লাগে না একদম সিঙ্গেল মানে রকম একটা কম্বল খাতা গায়ে দিলেই হয় তো শীত গ্রামে অনেক শীত গ্রামে কম্বল মোটা কম্বল গায়ে না দিলেই হয় না এত শীত তো সকাল সকাল আটটা পর্যন্ত কিন্তু রোদ্ই থাকে না তো আটটার পরে হচ্ছে আস্তে আস্তে উঠে শীতটা কমে তো আমি হচ্ছে এই শীতের সময় আর কি রান্না করে সকাল সকালবেলায় শীতের সময় বলতে মানে সব সময় আমি সকালবেলায় রান্নাটা করি তাহলে মানে দিন ভরে মানে ফ্রি লাগে আর কি কাজকর্ম করতে ভালো লাগে তো সকালে রান্না না করলে দুপুরে রান্না করতে গিয়ে মানে সব আলো জ্বালা হয়ে যায় কোচলের টাইমটা কেমন যেন আলো জ্বালা হয়ে যায় সব কিছু মিলিয়ে জিলিয়ে বাচ্চারা স্কুলে যায় স্কুলে তো না আসে ওদের মানে সব কিছু ফ্রেশ গোড়ায় দিতে সমস্ত কিছু মিলে আই তো এখন হয়তো স্কুল বন্ধ তো আগের ইয়াতেই আমার মানে রয়েছে আর কি সকাল সকালে রান্না করে ফেলে তো এই কথা বলতে বলতে এদিকে হচ্ছে এই যে পেঁয়াজ পুয়াজ দিয়ে মশলা দিয়ে হচ্ছে আমি এখন কষিয়ে নেবো মাছটা বোনা করার জন্য তো স্বাদ মতো লবণ দিয়েছি তো মশলাটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমার সেই ভেজে রাখা মাছগুলো এখানে মশলার ভিতরে দিয়ে দিব তো মশলার ভিতরে দিয়ে মাছটাকে একটু নেড়ে চেড়ে নিবো যাতে করে মাছের ভিতরে মশলাটা খুব সুন্দর করে ঢুকে এর জন্য তো মাছটা একটু লবণ লবণ সব কিছুই মিলে আর কি মজা লাগবে খেতে তো আমি যখন সময় থাকে আমার হাতে তখনই আমি মানে মাটির চুলায় রান্না করি যখন সময় না থাকে তখন ঘরে গ্যাসের চুলায় রান্না করি আর কি তো অনেক কিছুই আমার শেয়ার করা হয় না সময়ের কারণে যার যাদের বাচ্চা কাচ্চা আছে ছোট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন যে বাচ্চা থাকলে কিন্তু ভিডিও করতে অনেক সমস্যা তো দেখা যায় এতটুটু ভিডিও তো ভিডিওটা ইয়া করতে অনেক সময় লাগে তো আমার এই ভিডিওগুলো লোগা হচ্ছে কয়েকদিন আগের ভিডিও আর কি এক সপ্তাহ আগের ভিডিও তো ওই যে আমার ভেন্ডিগুলো কেটে দিচ্ছে আকাশের আপু তো বাসায় যখন ছিল দেশে আর কি তখন এই ভিডিওটা তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে দেখুন এই যে খুব সুন্দর হয়েছে মাছ রান্নাটা তো এদিকে হচ্ছে আমি ভেন্ডি বাজি করব ভেন্ডি বাজি করার জন্য আবার চুলা ওই কড়াইটায় দিয়ে আমি তেল দিয়ে মরিচ শুকনো মরিচ দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব এভাবে হালকা একটু ভেজে নিচ্ছি আমি আর কি পেঁয়াজটাকে তো মাটির কড়াই তো মাটির কড়াইতে কিন্তু সহজে গরম হয় না খুব সুন্দর হয় রান্না করলে কারণ পুড়ে যায় না খুব এমনিতে যে কোনো কড়াইতে রান্না করলে কিন্তু সহজে হয়ে যায় তো দেখুন যে পেঁয়াজটা হতে কতটা সময় লাগছে তো এখন আমি হচ্ছে বেন্ডিটা দিয়ে দিলাম তো এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে বেন্ডিটা আমি ভাজি করে নিব দিয়ে ডেকে রাখবো যাতে করে সিদ্ধ হয়ে যায় তো আমার চুলার পাশে কিন্তু একটা টিন দেওয়া তো ভাবতে পারেন ওটা কি দিছে খারাপ দেখা যায় তো ওটা হচ্ছে আমার জানালার কাজ দিয়ে অনেক বাতাস আসে তো ওটা না দিলে আমার মানে জালটা অনেক সময় বন্ধ হয়ে যায় রান্না করতে অনেক কষ্ট হয় বাতাসে তো চুলা আর জানালা একদম মানে সমান সমান অনেক বাতাস লাগে এর জন্য আমি একটা টিন দিয়ে দিয়েছি তো দেখতে খারাপ দেখা গেল কাজ করতে অনেক আরাম তো ভেন্ডিবাজিটা হয়ে গেছে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ